নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো কিছুক্ষণ আগে শুনেছো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা প্রেস কনফারেন্সের এখানে বলেছে 12,000 WBP কনস্টেবলের নতুন ভ্যাকান্সি আবারও কিন্তু বেরোতে চলেছে। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু যারা প্রস্তুতি নিচ্ছ, বলে দিয়েছিলাম কিছুদিন আগে একটা ভিডিও করে যে আগামী 2025-এ প্রচুর প্রচুর শূন্যপদ পূরণ করা হবে। সেখানেও আমি উল্লেখ করেছিলাম যে রাজ্য পুলিশে আবারও একটা নিয়োগ হতে চলেছে। দেখো এবার এই যে মুখ্যমন্ত্রী এই জিনিসটা বলার পর অনেকে বলবে পুজোর আগে আবারও একটা ভ্যাকান্সি আসতে চলেছে, কেউ বলবে তোমাদের এই বছরে ভ্যাকান্সি আসতে চলেছে, কেউ বলবে অমুক বছরে ভ্যাকান্সি আসতে চলেছে। দেখো রিয়েলিটিটা জেনে নাও, তোমাদের যে 12,000 শূন্যপদ ভ্যাকান্সি সেটা কিন্তু এখনও অর্ডারের জিনিসটা হয়নি। সেই প্রসেস সমস্ত ক্লিয়ার করতে করতে 2025-এ মোটামুটি মার্চ এপ্রিল হয়ে যাবে, ঠিক আছে? 2025-এ মার্চ এপ্রিল হয়ে যাবে, যেটা বাস্তব, বাস্তব কথাটা বলছি, হাওয়ায় ভাসবে না, স্বপ্নে ভাসবে না, যেটা বাস্তব সেটা বলছি। তোমাদের শূন্যপদ 12,000 তো বেরোবেই, তার সাথে আরও কিছু শূন্যপদ আছে সেগুলোও বেরোবে। কিন্তু এই যে WBP-র কথা আজকে যে প্রেস কনফারেন্সে বলা হলো যে তোমাদের 12,000 শূন্যপদ আবারও পূরণ করা হবে এবং সেটা দ্রুততার সঙ্গে কমপ্লিট করানো হবে, এবং একথাও কিন্তু উল্লেখ করা হয়েছে যে তোমাদের ট্রেনিং পিরিয়ডটা কিন্তু কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা অনেকদিন আগে কিন্তু একটা উল্লেখ করেছিল। এবার 12,000 যে শূন্যপদে নিয়োগ হবে সেই প্রসেসটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে করানো হবে, কারণ ফোর্স ইতিমধ্যে কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। প্রচুর প্রচুর কিন্তু ফাঁকা আছে, তোমরা RTI করে দেখতে পারো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রচুর শূন্যপদ ইতিমধ্যে কিন্তু ফাঁকা আছে। সেই সব শূন্যপদ পূরণ করার জন্য কিন্তু রাজ্য সরকার একে একে কিন্তু তোমাদের এই অর্ডারগুলো ইস্যু করছে, যে WBP ভ্যাকান্সির ক্ষেত্রে 2025-এ মার্চ, ঠিক আছে, মার্চের আগে তোমাদের WBP ভ্যাকান্সি অনলাইন আবেদন শুরু হবে না, এটুখানি জেনে রাখো। জানি না কোন বড় চ্যানেল বা কে কী বলছে, আমি যেটুখানি আমার আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি, বাস্তবটা বোঝার চেষ্টা করো। যত যাই হোক এখনও অর্ডার হয়নি, সেই প্রসেস হতে, তারপর একটা পেন্ডিং রিক্রুটমেন্ট আছে, সেই রিক্রুটমেন্টটা এখনও কিন্তু তার পরীক্ষা হয়নি, সেই সমস্ত প্রসেস হতে হতে একটু সময় লাগবে, মোটামুটি তোমাদের অনেকটাই সময় লাগবে, তারপর গিয়ে এই 12,000 শূন্যপদ তোমরা কিন্তু দেখতে পাবে। পরবর্তীকালে আরও ডিটেলিংয়ে আমরা ভিডিও করে দেবো যে সেখানে মেল ফিমেল আছে কি না, ঠিক আছে? সেই সমস্ত তথ্য অলরেডি আমরা কিছুদিন আগে আপকামিং ভ্যাকান্সির ওখানে উল্লেখ করেছিলাম যে আবারও একটা 25-এর লাস্টে কিংবা 26-এর প্রথম দিকে একটা ভ্যাকান্সি আসতে চলেছে। তখন হয়তো অনেকে বাজে কমেন্ট করেছে, বাট যেটা বাস্তব ভাই সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরি। এই ভ্যাকান্সির ক্ষেত্রে তোমরা স্বপ্নে ভেসো না যে পুজোর পরই রিক্রুটমেন্টের আবার আবেদন শুরু হবে, মোটামুটি পরের বছর হবে, এটুখানি তোমাদের বলে রাখলাম, পরবর্তীকালে কথাটা মিলিয়ে রাখবে। চলো লাইক করে শেয়ার করে দিও, অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থেকো, নতুন কিছু ইউনিক আপডেট তোমরা পাবে এই চ্যানেল থেকে।